হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পর্ণা, আর আমার চ্যানেল নাম পর্ণা ফ্যামিলি লাইফস্টাইল। যারা যারা নতুন দেখছে, আমি পর্ণা, আর আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পুরো ভিডিওটা দেখে যেও। আর শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। ছোটোদেরকে জানাই অনেক 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 ভালোবাসা, আর বড়োদেরকে জানাই আমার প্রণাম। আর সবার যেন নববর্ষ খুব 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 ভালো কাটুক, আর নতুন বছরটা যেন সবার খুব ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবাই যেন খুব ভালো করে মানে সময়টা কাটে। আর আজকে যেন খুব খুব সবাই খুব মজা করো, খুব এনজয় করো, আমিও করব। আমি রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছি এখন মায়ের বাড়িতে। তো চলো চটপট করে বেরিয়ে পড়ি, এখন বাজে 8:30, আগে ছেলেকে তুলে চটপট করে বেরিয়ে পড়ি। আর চলো আগে কি করবো, আগে সবার আগে আজকে দিনটাকে স্টার্ট করি। আর এসেই সঙ্গে সঙ্গে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এবার একটু বসেছিলাম, বসে একটু জাস্ট এবার গল্প করব। আর আজকে কি লাঞ্চে বানিয়েছে তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। এই যে আমরা এবার লাঞ্চে বসবো, এখন বাজে 1:15। আর আজকে লাঞ্চে হয়েছে মাছের তেল ঝোল, মানে একটা আলু ভাজা, আলু ভাজা হবে, আলু ভাজা। আর এখানে একটা ওই মাছের ডিমের বড়া ভেজে রেখেছে মা। আজকে খুব সিম্পল সকালের আইটেমটা, বিকজ রাত্রিবেলা একটা প্ল্যান আছে, আমরা একটু খেতে যাব কোথাও, তো তাই জন্য মা খুব সিম্পল একটা রান্না করে নিয়েছে। তো চলো খেয়ে নিই, চটপট করে খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে একটু পরে কথা। এই যে আমি রেডি হয়ে গেছি, সাদা লাল যে শাড়িটা কিনেছিল মা, মানে কিনে দিয়েছিল, তো ওই শাড়িটাই পরেছি। তার সাথে যে ব্লাউজটা কিনলাম সোনাঝুরি হাট থেকে, গয়নাটাও পরে নিয়েছি। এই আজকের মেকওভার আমার, এই যে আজকে পুরো আউটফিট আমার, এই যে আজকে আমি এই শাড়িটা সেজেছি, আর আমার মা ওই যে ওই কালারের শাড়ি পরেছে আজকে। অবশ্যই কমেন্ট করে জানিও যে নববর্ষে কিরকম শাড়িটা হয়েছে। আর চলো এবার বেরোবো, আর বেরিয়ে কোথায় যাব না যাব সব কিছু ডিটেলস দেখাতে থাকছি। আর আমার ছেলে এখনো ওঠেনি, এবার ওকে ওঠাবো, উঠিয়ে রেডি ফেডি করে বেরিয়ে যাব। চলো আমার ছেলের আউটফিট, আর মা এই যে মা সেজেছে, মা দেখি তাকাও, এই যে মা সেজেছে, আর আমার ছেলের আউটফিট। এই যে আমি একটু নিউ মার্কেটে এসেছি, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, তো দেখা যাক একটু এদিক টুকটাক কিছু কেনার জন্য। এই যে উঠে পড়েছি, প্রচন্ড ভিড়, তা তাই জন্য আমি আর কিছু কিনিও নি, আর একটু এদিক ওদিক দেখে উঠে পড়েছি। এত গরমও লাগছে, তার সাথে খুব ভিড়, দেখো না কি ভিড়, মানে গাড়ি এগোনো যাচ্ছে না, এত ভিড়। অন্য কোনো দিন একদিন আসবো, তো ওই জন্য এখন মানে আমরা একটা ডিনারে যাচ্ছি, তো কোথায় যাওয়া যাক, তো চলো পার্ক স্ট্রিটে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, কোথায় যাই তো দেখতে থাকো। এই যে আমরা এসে গেছি খেতে, আর আমরা এসেছি খেতে মুগাম্বয়ে, তো মুগাম্বয়ে নামটা লিখেছি, বাট কার পার্কিং ভেরি ডিফিকাল্ট, মানে একদম পাওয়া যাচ্ছে না, তো পার্কিংয়ের জন্য ওরা ঘোরাঘুরি করছে, তো আমি তো নামটা লিখিয়ে দিয়েছি। যাই হোক, তো যাই আগে দেখি মানে গাড়িটা পার্ক করতে পারলো কি না, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। যে আমাদের খাওয়ার জন্য আমরা ঢুকে পড়েছি মুগাম্বয়ে, আর গাড়ি পার্কিং করা পেয়েছি জায়গা, তো চলো আগে বসে, প্রচণ্ড ঘামছে। আমরা বসে পড়েছি, আর প্রচণ্ড গরম ছিল, আমি একটু ঘেমে টেমে স্নান করে গেছি। এই যে আমার মা বসে পড়েছে, আসছে আমার হাজবেন্ড, আর ওদিকে বাবা গেছে একটু পার্কিংয়ের সাথে কথা বলতে, আর অলমোস্ট ভিড়ই আছে, তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিটসের মধ্যে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো দেখা যাক আগে কী অর্ডার করা যায়। তোমাদের সাথে ওদের মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, বিকজ তোমরাও একটু দেখতে পাবে কী কী খাবার আছে, মা আছে, তোমরা কী কী খেতে প্রেফার করবে, সব কিছু ডিটেলসটার জন্য আমি তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। আমরা এখন স্টার্টার অর্ডার দিয়েছি, ফিশ ফিঙ্গার আর চিকেন আলাকার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই যে ফিশ ফিঙ্গার এসে গেছে, বলতে না বলতে।
এই যে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম, তো ফিশ ফিঙ্গারটা খাচ্ছি মেয়োনিজ দিয়ে। এই যে আমরা মেইন কোর্স অর্ডার দিয়েছি, আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছি, আমার বাবা একটা স্যুপ নিয়েছে, আর স্যুপ অর্ডার দিয়েছিলাম, স্যুপটা এসে গেছে, বাবার একটু আর আমার ছেলের একটু এসে গেছে, বিরিয়ানি এসে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব, চলো বেরিয়ে পড়ি, আমার হাজবেন্ড এসেছে আমায় নিতে, তো চলো যাওয়া যাক। 1000 years later আমরা অনেকক্ষণ আগেই বাড়ি এসে গেছি, এখন বাজে হচ্ছে 11:30, আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, প্রচন্ড গরম, মানে পুরো ঘেমে স্নান করে যাচ্ছে, এত গরম পারা যাচ্ছে না। আর আজকের দিনটা বেশ ভালো কাটলো, খুব সুন্দর আজকে সন্ধ্যেটাও কাটলো, সকালটাও খুব খুব ভালো কাটলো মায়ের বাড়িতে গিয়ে, আর তারপরে সন্ধ্যেবেলাটা তো তোমরা দেখলেই খুবই ভালো কাটলো। আর যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সাথে এখানেই এন্ড করলাম, কালকে আবার আসবো নতুন একটা ধামাকা ব্লগ নিয়ে, কালকে আবার একটা ইনভিটেশন আছে, ওখানে যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম, যদি কিছু ভালো লাগে অবশ্যই কী করবে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ প্লিজ শেয়ার অ্যান্ড কমেন্ট করতেও ভুলো না প্লিজ, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে ডেসক্রিপশনে, প্লিজ 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 ফলো করে নিও। আর চলো বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, তোমাদেরও দিনটা আজকে আশা করি খুব ভালো কেটেছে, অবশ্যই কমেন্ট করে জানিও, চলো বাই বাই, গুড নাইট, যাওয়ার আগে করবে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।